there are still queues outside the pharmacies. রাশিয়ার শহরে যুদ্ধ পরিচালনা করার পদ্ধতি কিয়েভের জন্য খারাপ। যখন রেড আর্মি ডিনিপার নদী পার হয়েছিল এবং নাৎসি জার্মানির কাছ থেকে শহরটি দখল করেছিল, সেই বছরের 4 নভেম্বর জার্মান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এবং সোভিয়েত ট্যাঙ্কগুলি ইউক্রেনের রাজধানীতে ঢেলে দেয়। প্রায় 40 বছর পর রাশিয়ান সাঁজোয়া বাহিনী ফিরে এসেছে। ইউক্রেনের বর্তমান যুদ্ধের তৃতীয় দিন শেষ হওয়ার সাথে সাথে রাশিয়া 3টি জনসংখ্যা কেন্দ্রের উপরে চাপ বাড়িয়েছে। রাজধানী কিয়েভ, উত্তর পূর্বে খারকিভ এবং দক্ষিণে খেরসন। তাদের সকলের মধ্যে ইউক্রেনীয় প্রতিরোধ ছিল প্রচণ্ড। প্রচুর সংখ্যক ধ্বংস বা পরিত্যক্ত ইউক্রেনীয় যানবাহন খেরসনের পূর্বে দৃশ্যমান ছিল, যদিও স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শহরটিতে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে বলে জানা গেছে। আরো পশ্চিমে এবং ওডেসার মূল বন্দর থেকে মাত্র 110 কিলোমিটার দূরে মাইকোলাইভ প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। দক্ষিণে রাশিয়ান বাহিনীও পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে পিপলস রিপাবলিক অফ ডোনেটস দ্বারা দাবি করা একটি বন্দর শহর মারিউপোলের দিকে পূর্ব দিকে চলে গেছে, যা পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে রাশিয়ান সমর্থিত স্টেটলেট গুলির একটি। খারকিভে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি এবং ভিডিও গুলিতে পড়া রাশিয়ান হাউইজার গুলিকে রাস্তায় পড়ে থাকা শেল এবং ক্লাস্টার মাউনিশন কেসিং দেখানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল আবার কিয়েভের জন্য। 24 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে রাশিয়া তার উপকণ্ঠে একটি বিমানবন্দর দখল করতে ব্যর্থ হয়েছিল। পরের দিন শহরের প্রান্তে যুদ্ধ দেখা যায়। সম্ভবত রাশিয়ান ব্যারাক ট্রুপার এবং বিশেষ বাহিনী জড়িত ছিল। 26 ফেব্রুয়ারি তোলা ভিডিও ফুটেজে শহরের আরো গভীরে লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। ইউক্রেনের সরকারও 2টি রাশিয়ান পরিবহন বিমানকে গুলি করেছে বলে দাবি করেছে। তাদের মধ্যে একটি কিয়েভের দক্ষিণ পশ্চিমে ভাসিলকিভের কাছে, পাশাপাশি বেশ কয়েকটি যুদ্ধ বিমান। এটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এর চিত্তাকর্ষক প্রতিরোধ সত্ত্বেও শহরটি আসন্ন ঘেরাওয়ের সম্ভাবনার মুখোমুখি হয়েছিল। বেলারুশের রাশিয়ান বাহিনী শহরটির পূর্ব এবং পশ্চিমে বেশ কয়েকটি অক্ষের উপর দক্ষিণে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দারা 26 ফেব্রুয়ারি বলেছে যে এই বাহিনীর অধিকাংশই এখন কিয়েভের 30 কিলোমিটারের মধ্যে রয়েছে। আগের দিন থেকে 20 কিলোমিটার অগ্রসর হয়েছে। কিয়েভের বাসিন্দারা পরীক্ষা খনন করেছে, দুর্গ প্রস্তুত করেছে এবং উন্নত ট্যাঙ্ক ফাঁদ তৈরি করেছে। ইউক্রেনীয় প্রতিপক্ষ রাশিয়ার অনুপ্রবেশকে বাধা দিতে শহরের চারপাশের ব্রিজ উড়িয়ে দিয়েছে। তবুও এটি কিয়েভের চারপাশে বাহিনী গড়ে তুললেও শহরটিকে বশীভূত করার রাশিয়ার কৌশল অস্পষ্ট ছিল। একটি বিকল্প হবে রাশিয়ান ব্যাটালিয়ন কৌশলগত গোষ্ঠী বা BTGS। রাশিয়ার স্থল বাহিনীর লড়াইয়ের গঠন শহরের উপকণ্ঠে থাকতে মূলত অবরোধ আরোপ করে, যতক্ষণ না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আত্মসমর্পণ করেন এবং তার সৈন্যদের অস্ত্র নামানোর নির্দেশ দেন। তবুও রাজধানীর রাস্তা থেকে মিস্টার জেলেনস্কির প্রতিবাদী ভিডিও এবং পশ্চিমাঞ্চল শহর লভিভে ফিরে যাওয়ার জন্য আমেরিকান অনুরোধে কান দিতে তার অস্বীকৃতি পরামর্শ দেয় যে তিনি সহজে হাল ছেড়ে দেবেন না। জর্জটাউন ইউনিভার্সিটির রিটা গুনায়েব বলেছেন, একটি অবরোধ কার্যকর হওয়ার জন্য এটিকে একটি শহরের সমস্ত প্রবেশ এবং প্রস্থানকে ব্লক করতে হবে, অন্যথায় আপনি অস্ত্র সরবরাহ এবং শক্তি বৃদ্ধির ক্রমাগত প্রবাহ দেখতে পাবেন। 1990-এর দশকের মাঝামাঝি প্রথম চেচেন যুদ্ধের সময় রাশিয়া সেই পাঠটি শিখেছিল। তিনি বলেছেন, আমরা অন্য কিছুর আগে আরো বিস্তৃত আকাশ ও কামান হামলার অভিযান দেখব। রাশিয়া শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সাইটগুলি দখল করতে এবং সরাসরি সরকারকে উৎখাত করতে শহরে টানা হতে পারে। কিন্তু কিয়েভের রক্ষার জন্য নিখুঁত ভূখণ্ড আছে। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অ্যান্থনি কিং পর্যবেক্ষণ করেছেন, একবিংশ শতাব্দীতে আরবান ওয়ারফেয়ার এর লেখক, এটি বড় ঘন নদী দ্বারা দ্বিখণ্ডিত রাস্তা এবং রেল লাইন দ্বারা ক্রস ক্রসড এবং একটি বিস্তৃত মেট্রো এবং নর্দমা ব্যবস্থা রয়েছে যা রক্ষাকারীরা ব্যবহার করতে পারে।
মিস্টার কিং বলেছেন, তিনি জোর করেছেন যে রাশিয়ার জন্য একমাত্র সান্ত্বনা অপেক্ষাকৃত সমতল ভূখণ্ড। এটি ভ্লাদিমির পুতিনের একটি ভয়ানক কৌশলগত ভুল হতে পারে, কারণ তিনি শহরে সমস্যাটিকে অবমূল্যায়ন করেছেন। লন্ডনের একটি থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর ফ্রান্স স্টিফান গেডি উল্লেখ করেছেন যে বিল্ট আপ এলাকায় আক্রমণকারীদের জন্য 6-1 জনবলের সুবিধার প্রয়োজন বলে মনে করা হয়। এমন একটি চিত্র যা সোভিয়েত অভিজ্ঞতায় উদ্ভূত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উন্মুক্ত ভূখণ্ডে যুদ্ধের জন্য যে ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি। ব্রিটিশ মতবাদ 10-1 দাবি করে রাশিয়ার জন্য সমস্যা হলো যে এর BTGS কামানের উপর ভারী এবং পদাতিক বাহিনীর উপর হালকা হতে থাকে। 2017 সালে আমেরিকান আর্মি অফিসার ইন আর্মার দ্বারা প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে আমাদের আর্মির সাজোয়া বাহিনীর অফিসিয়াল জার্নাল, এই একমুখী কাঠামো রাশিয়ান কমান্ডারদের হালকা পদাতিক মিলিশিয়াদের দিকে যেতে বাধ্য করতে পারে। কিন্তু রাশিয়া যখন 2014-15 সালে পূর্ব ইউক্রেনে চেষ্টা করেছিল, রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও সহায়তা করেছিল, তখন তারা মারিউপোলের জন্য একটি সহ গুরুত্বপূর্ণ যুদ্ধে ইউক্রেনীয় রক্ষকদের পরাজিত করতে লড়াই করেছিল। সেই সংঘাতে রাশিয়ার কমান্ডাররা প্রায় স্থল হামলার পরিবর্তে কামান এবং রকেট ফায়ারের ভারী ব্যবহার সহ দীর্ঘায়িত অবরোধ বেছে নিয়েছিল। রাশিয়ার আক্রমণ বাহিনীতে ভারী মর্টার এবং আর্টিলারি টুকরো, সেই সাথে উড়াগান এবং সারস রকেট লঞ্চার অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি পশ্চিমা সশস্ত্র বাহিনী বিমানের শ্রেষ্ঠত্ব, নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্রের বিশাল মজুদ এবং বেসামরিকতাদের প্রতি অধিক সংবেদনশীলতা শহরগুলির ব্যাপক ক্ষতি করেছে। 2004 সালে ইরাকের ফালুজায় আমেরিকান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে শহরের 70% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। যখন ইরাক আমেরিকা এবং অন্যান্য সহ একটি জোট 2016-17 সালে ইরাকের আরেকটি শহর মসুলকে ইসলামিক স্টেট গোষ্ঠীর হাত থেকে মুক্ত করেছিল, তখন 10,000-এরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছিল। তাদের প্রায় 3,200 জোটের দ্বারা এবং বেসামরিক জনসংখ্যার 2/5 ছিল পালিয়ে, এটি মাটিতে থাকা লোকদের জন্য মারাত্মক ছিল। ইরাকের সেনাবাহিনী 10,000 হতাহত হয়েছিল। এই সবই কিয়েভ এবং এর বাসিন্দাদের জন্য খারাপ খবর। 25 ফেব্রুয়ারি মিস্টার পুতিন আক্রমণের জন্য একটি অজুহাত পেশ করেছেন বলে মনে হচ্ছে। অশুভভাবে ইউক্রেনীয় নব্য নাৎসিদের কিয়েভ এবং খার্কিভের কেন্দ্রে ভারী অস্ত্র রাখার জন্য অভিযুক্ত করেছে। সারা বিশ্বে সন্ত্রাসীরা যেভাবে কাজ করে সেভাবে কাজ করছে। মানুষ ঢাল হিসেবে কিয়েভের যুদ্ধের মাত্রা গ্রোজনির সাথে তুলনা করতে পারে। মিস্টার কিং সতর্ক করেছেন, রাশিয়ার সাথে দুটি যুদ্ধের সময় চেচেন রাজধানী কিয়েভের চেয়ে অনেক ছোট শহর। এর ভয়াবহ ক্ষতির কথা উল্লেখ করে প্রবেশ করতে দেয় এবং এর কেন্দ্রে যেতে দেয়। এরপরে তারা অনুপ্রবেশকারীদের উপর মোবাইল শিকারী হত্যাকারী স্কোয়াড আনে। প্রথম রাশিয়ান সাজোয়া করন, যেটি 1994 সালে নববর্ষের প্রাককালে গ্রোজনিতে প্রবেশ করেছিল, তার 120টি ট্যাঙ্কের মধ্যে 105টি হারিয়েছিল। সেই যুদ্ধগুলির প্রথমটিতে তিনি উল্লেখ করেছেন, চেচেন বাহিনী চতুরতার সাথে রাশিয়ানদের শহরে প্রবেশ করতে দেয় এবং এর কেন্দ্রে যেতে দেয়। এরপরে তারা অনুপ্রবেশকারীদের উপর মোবাইল শিকারী হত্যাকারী স্কোয়াড আনে। প্রথম রাশিয়ান সাজোয়া কলাম, যেটি 1994 সালে নববর্ষের প্রাককালে গ্রোজনিতে প্রবেশ করেছিল, তার 120টি ট্যাঙ্কের মধ্যে 105টি হারিয়েছিল। রাশিয়ার মৃতের সংখ্যা সম্ভবত হাজার হাজার। যখন শহরটি ঘেরাও করা হয় এবং কয়েক বছর পরে আবার আক্রমণ করা হয়, মিস্টার পুতিনের তত্ত্বাবধানে একটি যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা কম ছিল, কিন্তু কয়েক হাজার বেসামরিক লোক নিহত হয়েছিল। এখন পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে একটিও হতাহতের খবর দেয়নি। ইউক্রেনীয়রা দাবি করে যে সেখানে প্রচুর সংখ্যা রয়েছে। রক্তপাতহীন যুদ্ধের ভার ইতিমধ্যেই টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। রাশিয়ায় বিশেষ করে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে অসংখ্য যুদ্ধবিরতি বিক্ষোভ করেছে।
যদিও কর্তৃপক্ষ কঠোরভাবে দমন করছে। সেনাবাহিনীকে কি কিবের মধ্য দিয়ে রক্তাক্ত ভাবে যুদ্ধ করতে হবে? এটি রাশিয়ানদের এবং বিশ্বের জন্য সরল হবে?